দাঁই হিসাবে একটা দায়িত্ব হলো এই হাদিসটা একটু বুঝিয়ে দেওয়া। রাসুল বলেছেন যখন পৃথিবীর 6টি অবস্থা দেখবা তখন মনে করবা পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর আবহাওয়া ভালো না, মরণের ফিকিরে থাকবা, মানে নেক আমলে জড়িয়ে যাবা, দুনিয়া বিমুখতা হয়ে পরকালীন জিন্দিগির প্রতি ধাবিত হবা। এক নাম্বার ইমরাতুস সুফাহা, যখন দেখবা সমাজে নারীদের কর্তৃত্ব বাড়ছে, শুধু বাংলাদেশে না সমস্ত বিশ্বেই এখন নারী আন্দোলনের নামে নারী কর্তৃত্ব বাড়ার একটা হিড়িক জেগেছে, কথা বলেন ঠিক কিনা। এখন আর ঘরে কোটি টাকা কামাইলেও দাম নাই, লন্ডনের জামাই থাকলেও দাম নাই, গ্লাস দিয়া পানি নিজেই ঢাইলা খাইতে হয়, কথা কন না? তোমার ভালো চিনো না, মার্কেটে যাওয়া দরকার নাই, আমি যাই। এবং এর সাথে এই গরম তেলের মধ্যে ডিম ছেড়ে দিছে ব্রাক অফিস, গ্রামীণ অফিস, আশা অফিস, দুনিয়ার আরো যা আছে, নারীদেরকে ঘর থেকে বের করতে, কর্তৃত্ব আনতে এদের সবচেয়ে বড় আন্দোলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের হাজার বছর পূর্বে বললেন, সাবধান, যখন এই অবস্থা দেখবা মনে করবা পরিবেশটা খুব ভালো। মা বোন যারা আছেন, মা বোনদের জন্য এই ওয়াজটা, সাবধান, আপনিও যেন এই শ্রুতে গান আবাসায় দেন। এটার ব্যাখ্যা আর সামনে আগাতে পারলাম না। দুই নাম্বার ওয়াকাসরতুস সুরত, হে উম্মতেরা যখন দেখবা যারা তোমাদের রক্ষক থাকার কথা তারাই ভক্ষক হয়ে যাবে, মানে মোর দেন ডিফেন্স ইন ইউর সোসাইটি ইন ইউর কান্ট্রি। দেখেন আগে মিলিটারি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, DGFI, এভাবে করে শুরু করে আমাদের দেশে যত ডিফেন্স মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৈরি, এই নিরাপত্তা ব্যবস্থাপনা স্বাধীনতার পর থেকে কমছে না বাড়ছে? সমস্ত পৃথিবীতে নিরাপত্তার ব্যবস্থাপনা কমছে না বাড়ছে? এই তো দেখলাম ইরান তাদের সমুদ্রের তলদেশে ভূগর্ভে তারা তাদের ল্যান্ডিং প্লেস করেছে যুদ্ধ বিমানের, মানে সেটা যুদ্ধ ঘাঁটি, এত সুরক্ষা। রাসুল বললেন সুরক্ষার ব্যবস্থাপনা বাড়বে কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কমবে। বলেন তো, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী বাড়ছে, আমাদের জীবনের নিরাপত্তা বাড়ছে না কমছে? আল্লাহু আকবার বলেন। এই জন্য সবকিছুর জন্য নবীর দরবারে যেতে হয়। আমাদের দেশে একদল আছে এরা খালি কোরআনের কাছে যায়, সব জিনিস কোরআনের কাছে যাইলে হুবহু পাবে না, কিন্তু নবীর কাছে গেলে নবীরও পাওয়া যাবে, কোরআনও পাওয়া যাবে, সুবহানাল্লাহ। তাহলে ডিফেন্ডার বেড়েছে, ডিফেন্স বাড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খুব মারাত্মক ভয়ের কারণ, প্রস্তুতি নিবা পরকালের জন্য। তিন নাম্বার ওয়াকাতিআতুর রিহিম, সম্পর্ক নষ্ট হবে, ভাই ভাইকে দাওয়াত দিয়ে খাওয়ায় না কিন্তু বন্ধুর জন্য 10 লাখ টাকা খরচ করে, সমাজের বাস্তবতা আছে না নাই বলেন? একদিন ফুফুর খবর নিতে সময় পায় না কিন্তু ওই শ্বশুর বাড়ির ঘরের তালুর ভারের আরো কি কি আপনারা বলেন না, তালুর ঘরে ভাই, চাচার ঘরের ভাই, অনেক দূরের আত্মীয়কে প্রতিদিন খবর নেয় কেমন আছেন, ভালো আছেন কিনা। ওয়াকাতি আতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক কমতেছে, খুব ডিফেন্স, মারাত্মক ডেঞ্জার। বিকজ আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফর দ্য রেস্ট্রিকশন এন্ড টু অ্যানাউন্সমেন্ট আওয়ার সার্ভ, প্লিজ গিভ আস মাই আওয়াজ, মি গিভ আস মাই সাউন্ড, কারণ রাসূলুল্লাহ ওয়াকাতিআতুর রহিম। সমাজে আজকে ভাই ভাইকে দেখি না, বাবাকে মারে, ভাইকে মারে, বোনকে মারে, মাকে মারে, আরেকজনের কোলে নেয়, নেতার জন্য দুনিয়া শেষ করে দেয় কিন্তু পরিবারের জন্য করে না, খুব ভয়ের কারণ। এখানে যে যুবক ভাইরা আছেন আপনারা যেন এর মধ্যে না ঢুকে যান, এটার ব্যাখ্যা আর করা সম্ভব না, সময় শর্ট। চার নাম্বার, কি রাগ করতেছেন আপনারা, এইটা যে কার উপর দিয়ে যাবে কইতে পারতাছি না, ওবাই আল হুকমি, বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকা, 5000 টাকা, 10000 টাকায় বিচার ব্যবস্থা বিক্রি হয়, কথা বলেন ঠিক কি না? কোনো অপরাধী না লোকটা কিন্তু তাকে অপরাধী বানানো হয় টাকা দিয়ে, আছে না? আর যদি দলের নেতা হয় তাহলে তো কথাই নেই, খুব হিসাব। রাসুল বলেছেন সাবধান, এটা যেন না হয়, বিচারকরা নয়রে ছয় বানায় দেয়, ছয়রে নয় বানায় দেয়, পাতি বিচারকের ধাক্কা এলাকায় থাকা যায় না, খুব ভয়ে থাকতে হয়, এই কাজ থেকে দূরে থাকবেন এবং নিজের আমলকে সংশোধন করবেন। পাঁচ নাম্বার, খেয়াল করুন খুব, রাসুল বলেন পাঁচ নাম্বারে ওয়া ইস্তিগফাফাম মিনাদ দাম, রক্তের দাম কমে যাবে। রক্তের দাম কি হবে ভাই? সমাজের বাস্তবতা, অহেতুক একটা মানুষ মেরে দেয়, কোনো অপরাধ নাই, কোনো খালি অপরাধ কি, এ আওয়ামী লীগ করে আর এ বিএনপি করে, এই এতটুকুই দোষ। দোষ হইলো আমি আওয়ামী লীগ করি তুই করস না কে, আর বিএনপি যে করে, দোষ হইলো আমি বিএনপি করি তুই করস না কে, আল্লাহর কসম। যুবক ভাই আপনার হাতে পায়ে ধরে যাই, সাবধান,
একদিনের জন্য কোন একটা সিলের জন্য আপনার আরেক মুসলমানের ভাইয়ের রক্ত এক ফোঁটা ফালানো হারাম, আল্লাহ তাআলার কাঠগড়ায় বিচার দাঁড়াতে হবে। বুঝে শুনে সামনে আগান, কারণ আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার দল আপনার কবরে যাবে না। বলবেন, হুজুর আপনারা অত দল করেন, আমরা করি কোরআনের দল। আল্লাহর কসম, আমার কোরআন আমার কবরে যাবে 100%, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য এগুলো নিয়ে যেন আমরা রক্তন খেলা না খেলি, আল্লাহ তাআলা বুঝদান করুক। সর্বশেষ 6 নম্বর, এখন এটা আমাদের দেশে খুব হয়ে যাচ্ছে। রাসূল বলেন, ওয়াইত্তাখিদুনাল কুরআনা মাযামিরা, যারা গান বাজনা করত এরা কোরআনের দাহক হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমাদের দেশে গান বাজনা করতে এরকম একজন এমপি সাহেব ছিলেন, তো উনি একদম পার্লামেন্টে দাঁড়ায় বলছে সিয়াসতটা সব পড়ছে। আমি বলি, আপনি তো গায়িকা ছিলেন, গায়িকাই থাকতেন, আপনি মুহাদ্দিস হইতে কইছে কেন? পরে হাদিস খুলে দেখলাম, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ তো 1500 বছর আগে বলছে ওয়াইত্তাখিদুনাল কুরআনা মাযামিরা। এখন আমার দেশে আউল বাউল ফাউল তালা বাবা গামছা বাবা ল্যাংটা বাবা নামের ভণ্ডগুলো তাদের দরবারে গান বাজনা করে আমাদেরকে ভণ্ড বলছে, কথা বলেন ঠিক কিনা? এরা কইতেছে এরা মুহাদ্দিস, এরা মুফতি, এরা সব বুঝে, এরা বিলে মারেফতের সব জ্ঞান নিয়ে গেছে, আর আমরা কিছুই নেই নেই। এই রাসূলুল্লাহর আদর্শ যারা প্রকৃত উম্মত তাদের জন্য। এজন্য আপনি আমি যেন দূরে থাকি, এই দলে গা না বাসিয়ে দেই। কখনোই কোরআন আল করিম এবং ইসলাম গান বাজনাকে হালাল করতে পারে না, হালাল ছিল না, এখনো নাই, আগামীতেও কখনো হবে। মনে রাখবেন, যারাই করছে নিজেদের মন গড়া ফতুয়া।